অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে, কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই ভিন্ন মধ্যমায়ের দেশ থেকে মধ্যমায়ের দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে তিনি রূপান্তরিত করেছেন। বিশ্বের বুকে বাঙালি জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানো করার সুযোগ করে দিয়েছেন। একই সাথে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ইন্ডেমনিটি আইন বাতিল করে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন, ফাঁসিতে ঝুলিয়ে তাদের হত্যাকাণ্ডের যে বিচার, সে বিচারের রায় কার্যকর করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছেন। এখন আমাদের স্বপ্ন এক এক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশের। তাই তো তিনি পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পগুলো একটার পর একটা করে যাচ্ছেন। সারা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে সকল সমালোচনা, সকল ষড়যন্ত্রকে ফুরাই কেয়ার করে তিনি এগিয়ে যাচ্ছেন তার লক্ষ্যে পৌঁছানোর জন্য, এবং একে একে বিজয় অর্জন করছেন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে সমাধানের মধ্যে দিয়ে। বাংলাদেশকে তিনি একটি সমৃদ্ধ জাতিতে পরিণত করেছেন, বাংলাদেশের দারিদ্র্য তিনি দূর করেছেন, শিক্ষার হার বাড়িয়েছেন, জনগণের দরায়ু বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, রিমিটেন্স বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, আমাদের রপ্তানি বেড়েছে। আজকে পৃথিবীর বুকে আমরা 41তম শক্তিশালী অর্থনৈতিক দেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ হয়েছেন, মানবতার জননী হয়েছেন, আরও নানা উপাধিতে তিনি ভূষিত হয়েছেন। তাই প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে এই শোকের দিনে আমরা শোককে ভুলে শক্তিতে রূপান্তরিত করব, এবং সেই শক্তি দিয়ে আমাদের মহান জাতির পিতা এবং তার পরিবার যে স্বপ্ন দেখেছিল, যে স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর লড়াই করে যাচ্ছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকব, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পাশে থাকব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল, বঙ্গবন্ধুর দল, বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আমরা থাকব, আওয়ামী লীগের ভ্যানগার্ড হয়ে ছাত্রলীগ কাজ করবে, শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে ছাত্রলীগ কাজ করবে, এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র পরিণত করবে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ উন্নত রাষ্ট্র না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পথ চলা, আমাদের এই সংগ্রাম থামবে না। আজকে এই শোক নিয়ে আমরা এই প্রতিজ্ঞা করি, তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেন, বঙ্গবন্ধুর পরিবারের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ কিছুটা হলেও শোধ হবে। আমি আবারও ছাত্রলীগকে, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগকে ধন্যবাদ জানাই। অত্যন্ত সুন্দর একটা আয়োজনের মধ্যে দিয়ে আজকে এই শোক দিবস তারা পালন করেছে, এবং ছাত্রলীগের সকল নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই, তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসে থেকে সবার বক্তব্য শুনেছে। আমি আবার অনুরোধ করবো, যে বক্তব্যগুলো তোমরা শুনেছ এগুলো হৃদয়ে গেঁথে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চেতনায় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তোমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা আমার ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, বাংলাদেশ চিরন্তন। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ আয়োজিত আজকে 47তম সাধারণ বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে আমরা ছাত্রলীগের নেতা কর্মী এবং মঞ্চে যারা আছি, যারা হাত উঠিয়েছি, আমরা আমাদের হাতকে পুকুর করুন, আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করুন, আল্লাহ আমরা যা করলাম তাহলে অত দরুদ পাঠ করলাম, ইয়ার সোহাবটুকু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহে পাকে পৌঁছায় দেন, সকল নবী, সকল সাহাবা, সকল পীর দরবেশ, সকল মুমিন মুসলমানদের রুহে পাকে পৌঁছায় দেন। যারা 1975 সালে 15 আগস্ট শাহাদাত বরণ করেছিল, তাদের রুহে পাকে পৌঁছায় দিন, আল্লাহ বঙ্গবন্ধুর পরিবারকে শহীদের মর্যাদা দান করুন,
আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে তাদেরকে সর্বোচ্চ সম্মানিত করে। আল্লাহ বঙ্গবন্ধু শহীদ রূপান্না জননীতে শেখ হাসিনা অত্যন্ত পরিশ্রম করে বাংলাদেশকে এগিয়ে যাচ্ছে, আপনি তাকে সর্বোত্তম রহমত দান করুন।